আজ শুরুতেই তোমাদের কাছে একটি প্রশ্ন রাখি। বলো তো, আগেকার দিনের মানুষ মাত্র ক্লাস 8 পাস করেই ইংরেজিতে প্রকৃতই দক্ষ কিভাবে হয়ে যেতেন? নির্ভুল ইংরেজি লেখাতে তো বটেই, ইংরেজিতে অনর্গল কথাও বলতে পারতেন তারা, কিন্তু কিভাবে? আর আমরা আজ কলেজ পাস করে যাবার পরেও এক আত্মবিশ্বাসহীন ইংরেজি নিয়ে লড়াই করে চলেছি ইংরেজিতে দক্ষতা অর্জন করার জন্য। আসলে পুরনো দিনের মানুষেরা যে পদ্ধতিতে ইংরেজি শিখতেন তাদের মধ্যে প্রধান দুটি পদ্ধতি ছিল ট্রান্সলেশন মেথড এবং কনভারসেশন প্র্যাকটিস। ইতিমধ্যেই আমরা ট্রান্সলেশন মেথডে ইংরেজি শেখা শুরু করেছি, যা টি সিরিজ নামে পরিচিত। আজ থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি, কনভারসেশন প্র্যাকটিস। আমরা বিভিন্ন সিচুয়েশনে কিভাবে কথোপকথন চালিয়ে যেতে হয় সেটাই শিখব। বারবার এই কনভারসেশনগুলি শুনে নিজেরা প্র্যাকটিস করবে এবং রিয়েল সিচুয়েশনে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে। চলো তবে শুরু করা যাক। Suchit is talking to his friend Bimal over a phone. They are planning to go out for a movie. Sujit tar bondhu Bimaler shonge phone kotha bolche. Tara ekti cinema dekhte jawar plan korche. Hello. Hi Bimal, I'm Sujit here. Hello Sujit, what's the matter? Tom and Jerry is being shown in INOX. Do you like to enjoy the movie? If so, I shall purchase 2 tickets for the evening show. Yes, I like. Please purchase 2 tickets. I shall be at your place at 7 p.m. and we shall start together. All right. Then please come to our place just at 7 p.m. Okay. Are you all well? Yes, we are all well. Hope that you are also. Yes, we are also all right. Then please come at the right time. Oh sure, I shall reach at the right time. Thank you so much. Bye then. Tata. এবারে আমরা এই কনভারসেশনটি স্টেপ বাই স্টেপ বুঝে নেব। প্রথমে বিমল ফোন রিসিভ করে হ্যালো বলেছে। সুজিত তার উত্তরে বলছে, হাই বিমল, আই এম সুজিত হিয়ার, আমি সুজিত বলছি। বিমল বলছে, হ্যালো সুজিত, হোয়াটস দ্য ম্যাটার, কি খবর বলো। সুজিত বলছে, টম অ্যান্ড জেরি ইজ বিং শোন ইন আইনক্স, আইনক্সে টম অ্যান্ড জেরি চলছে। ডু ইউ লাইক টু এনজয় দি মুভি, মুভিটি কি দেখতে যাবে। ইফ সো, যদি তাই হয়, আই শ্যাল পারচেজ 2 টিকিটস ফর দি ইভিনিং শো, তাহলে আমি আজ সন্ধ্যার শো এর দুখানার টিকিট কিনে রাখব। বিমল বলছে, ইয়েস আই লাইক, ঠিক আছে আমি যাব। প্লিজ পারচেজ 2 টিকিটস, দুখানার টিকিট কিনে রাখো। আই শ্যাল বি অ্যাট ইউর প্লেস অ্যাট 7 p.m. অ্যান্ড উই শ্যাল স্টার্ট টুগেদার, আমি 7টায় তোমাদের বাড়িতে যাব, ওখান থেকে দুজনে একসাথে বেরোব। তোমাদের মধ্যে কারো কারো মনে একটি প্রশ্ন আসতেই পারে যে বিমলের বলা এই সেন্টেন্স ইয়েস আই লাইক এর অর্থ কি করে ঠিক আছে আমি যাব হলো। তার জন্য তোমায় লক্ষ্য করতে হবে সুজিতের বলা সেকেন্ড সেন্টেন্সটি, যেখানে সুজিত জানতে চেয়েছিল, ডু ইউ লাইক টু এনজয় দি মুভি, মুভিটি কি দেখতে যাবে। তারই উত্তরে বিমল বলছে, ইয়েস আই লাইক, ঠিক আছে আমি যাব। এরপরে সুজিত বলছে, অল রাইট, ঠিক আছে, দেন প্লিজ কাম টু আওয়ার প্লেস জাস্ট অ্যাট 7 p.m. তাহলে তুমি ঠিক সন্ধে 7টায় আমাদের বাড়িতে চলে এসো। বিমল বলছে, ওকে ঠিক আছে, আর ইউ অল ওয়েল, তোমাদের বাড়ির সবাই ভালো তো। সুজিত বলছে, ইয়েস উই আর অল ওয়েল, হ্যাঁ আমরা সবাই ভালো আছি। হোপ দ্যাট ইউ আর অলসো, আশা করি তোমরাও সবাই ভালো আছো। বিমল বলছে, ইয়েস উই আর অলসো অল রাইট, হ্যাঁ আমরাও ভালো আছি। সুজিত বলছে, দেন প্লিজ কাম অ্যাট দি রাইট টাইম, তাহলে ঠিক সময়ে চলে এসো। বিমল বলছে, ও শিওর, আই শ্যাল রিচ অ্যাট দি রাইট টাইম,
ঠিক আছে, আমি ঠিক সময় পৌঁছে যাব। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সুজিত বলছে বাই দেন, বিমল বলছে টাটা। এইভাবেই দুজনের কনভারসেশন শেষ হয়। সো দ্যাটস অল ফর টুডে, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড আ লট অ্যান্ড লার্ন সামথিং ফ্রম ইট। প্লিজ প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড ইউজ দেম ইন ইউর রিয়েল লাইফ সিচুয়েশন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।